আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইল, কিলোমিটার, গজ এ বিষয়গুলো নিয়ে। আমরা যখন মাপামাপি করি বা দূরত্ব বোঝানোর ক্ষেত্রে কিলোমিটার ব্যবহার করি আজকাল, কিন্তু একটা সময় ছিল যখন মাইল ব্যবহার করতো, ঠিক আছে? কিন্তু বর্তমান যুগে মাইল প্রচলন নাই। যেমন বলবে যে ঢাকা থেকে চিটাগাং দূরত্ব কত, এত কিলোমিটার, ঠিক আছে? তা আসলে কত মাইল কত কিলোমিটার সেই বিষয়গুলো আজকে ক্লিয়ার করে দেবো। বা গজের হিসাবে আছে, যেমন আমরা ফুটের হিসাব করি, ফুটের হিসাব জানি, কিন্তু কত এক গজ কত ফুট, ফুটের সাথে গজের সম্পর্কটা সেটাও ক্লিয়ার করে দেবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দি মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে, তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এক মাইল, আসলে মাইল ছিল আপনার আগের দিনে ব্যবহৃত। 1960 সালের পর থেকে আন্তর্জাতিকভাবে এটা নির্দিষ্ট করা হয়েছে যে দৈর্ঘ্য মাপা হবে মিটারে। তো মিটার মানে হচ্ছে 1000 মিটারই মূলত 1 কিলোমিটার, মানে কিলো মানেই হচ্ছে 1000, ঠিক আছে? তো 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার। তো এক মাইল আসলে কত কিলোমিটার? এক মাইলে হচ্ছে 1.61 কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ 1.5 কিলোমিটার থেকে একটু বেশি হচ্ছে এক মাইল। এক মাইলকে আমরা জানি 1760 গজ, সেটা হচ্ছে মানে কিলোমিটারের হিসাবে 1.61, আর গজের হিসাবে 1760 গজে হবে এক মাইল, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সরি, এটা কিলোমিটার হবে, কিলোমিটার, যাই হোক। তো 1.61 কিলোমিটার এক মাইল, বা যদি 1 কিলোমিটারে কত মাইল দৌড়ি তাহলে আমরা উল্টাটা হবে, 1 কিলোমিটারে হবে, 1 কিলোমিটারে আসবে 1 কে 1.61 দিয়ে ভাগ করলে 0.62 মাইল, ঠিক আছে? অর্থাৎ আধা মাইল থেকে একটু বেশি হলে হচ্ছে 1 কিলোমিটার, আর এক মাইলে হচ্ছে আমাদের 1.61 কিলোমিটার, বা গজের হিসাবে 1760 গজ, বা কিলোমিটারটা আমাদের গজের হিসাবে আসবে 1090 গজ, ঠিক আছে? আর এক গজ আসলে কতটুক? এক গজ সমান সমান হচ্ছে 3 ফিট, ঠিক আছে? বা আমাদের হাতের হিসাবে 2 হাত, ঠিক আছে? আর হাত কিন্তু ছোটো বড়ো আছে, হাত কো মানে স্ট্যান্ডার্ড যেটা, এটা হচ্ছে 18 ইঞ্চি 1 হাত, ঠিক আছে? 18 ইঞ্চি 1 হাত যেই হাত, ওরকম 2 হাতে হচ্ছে 1 গজ বা 3 ফিট। তো আশা করি বুঝতে পেরেছেন। আর মাইলের সাথে আরেকটা বিষয় রিলেটেড, সেটা হচ্ছে নটিক্যাল মাইল। আমাদের সমুদ্র এলাকার দৈর্ঘ্য মাপার জন্য নটিক্যাল মাইল ব্যবহৃত হয়। যেমন বলা হয় থাকে যে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত, সেটা বলা হয় যে 200 নটিক্যাল মাইল, বা রাজনৈতিক সমুদ্রসীমা কত, এরকম অনেকগুলো কথা আছে। তো নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.852 কিলোমিটার, ঠিক আছে? 1.852 কিলোমিটারে হচ্ছে 1 নটিক্যাল মাইল, বা মাইলের কিলোমিটার এটা, আর মাইলের হিসাবে হচ্ছে আপনার 1.15 মাইলে হচ্ছে 1 নটিক্যাল মাইল। তো আশা করি বুঝতে পারছেন এই হিসাবগুলো, আর বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।